দেশব্যাপী প্রায় 1200 শাখার মাধ্যমে সরকারি সহ নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। করোনার মধ্যেও শিল্পখাতে প্রণোদনার ঋণ প্রদান সহ পরিচালন মুনাফা ও লভ্যাংশ এগিয়ে যাচ্ছে ব্যাংকটি। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের সামনে এক বছরের তথ্য তুলে ধরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জানান, এক বছরে ব্যাংকের লভ্যাংশ বেড়েছে 1035 কোটি, মূলধন বেড়েছে 1120 কোটি এবং জমা অর্থের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধির পাশাপাশি মন্দরণের পরিমাণও কমে আসছে ব্যাংকটির। করোনাকালীন সময়ে আমরা মনে করি যে অনেকের ঘরে টাকা নাই, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমাদের 4367 কোটি টাকা ডিপোজিট বেড়েছে এই এক বছরে। 2020 সালের জুলাইতে 35 জুলাইতে এসে প্রফিট দাঁড়িয়েছে 1120 কোটি টাকা। ক্লাসিফাইড ঋণ ছিল আমাদের 12213 কোটি টাকা, আমরা এই বছরে যেটা কমিয়ে আনতে পেরেছি সেটা 10753 কোটি টাকাতে, তার মানে প্রায় 1460 কোটি টাকা আমাদের এক বছরে ক্লাসিফাইড ঋণ কমেছে। এদিকে ব্যাংকটির সবচেয়ে বেশি আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ জালিয়াতির মামলার বিষয়ে ব্যাংকের প্রধান কর্মকর্তা বলেন, মামলা চলমান রয়েছে অর্থ উদ্ধারে। হলমার্ক থেকে সেইভাবে ঋণ আদায়ের সুযোগ এখনো তৈরি হয়নি, মামলাগুলো চলমান আছে এবং তাদের হলমার্কের যাদের কাছ থেকে টাকা আদায় করবো তারা কিন্তু এখন জেলে আছেন। সো তাদের ওই যারা ম্যানেজার অমুক এগুলোকে শুধু চিঠিপত্র দিয়ে বা পার্সু করেই করাই হচ্ছে, তবে ইতিমধ্যে আমরা কিন্তু দুদিন ধরে একটা মিটিংয়ে বসছিলাম তাদের লয়ার থেকে শুরু করে। তো আমরা চেষ্টা করছি আউটসাইড কোর্ট কিভাবে কিছু টাকা আদায় করা যায়। আগামী বছরের মার্চের মধ্যেই ব্যাংকের উন্নয়নমূলক সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করে একটি আধুনিক ব্যাংকে পরিণত করা হবে বলেও জানান সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ডেফিনেটলি ভালো করবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।